হ্যালো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু স্টেট চাইল্ড প্রোডাকশন সোসাইটি ওয়েস্ট বেঙ্গল তো বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল যেটা কিন্তু আজকে থেকেই আপনারা আবেদনটি করতে পারবেন আর লাস্ট ডেট কিন্তু খুবই কাছে রয়েছে মানে এগারো তারিখে কিন্তু আপনাদের এই আবেদনটির লাস্ট ডেট তো বুঝতেই পারছেন শিশু সুরক্ষা দপ্তরে যদি আপনারা কেউ আবেদনটি করতে চান তাহলে বিশেষ করে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এখানে বলে রাখি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু অনলাইনে সরি অফলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এবার আবেদনটি করবার জন্য আপনাদের কিন্তু কোনোরকম যে আবেদন সেটা কিন্তু দিতে হবে না সঙ্গে বলে রাখি আবেদনটি করবার জন্য আপনাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন বেতন কাঠামো আপনাদের কী দেওয়া হবে সকল সমস্ত রকম বর্ণনা দেখতে পাবেন আজকের এই একটি ভিডিওর মাধ্যমে অতএব যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকুন এমন এই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য তো চাইল্ড প্রোডাকশন ইউনিট বা চাইল্ড প্রোডাকশন সোশ্যাল ইউনিটের তরফ থেকে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে সেই রিক্রুটমেন্টের নোটিসটি ডাউনলোড করবার জন্য আপনাদের সবার প্রথমে যে অফিসিয়ালি স্যারে আসতে হবে তার লিঙ্ক কিন্তু ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে যে নোটিশটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকম যে নোটিশ সেই সব নোটিশ কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতেও পাচ্ছেন অফিসিয়ালি সাইডে তো যাই হোক যেহেতু আমি রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করে রেখেছি অতএব সরাসরি চলে যাবো ডাউনলোড করা সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে তো সবার প্রথমে আমি অফলাইনে যে ফর্মেট রয়েছে সেই ফর্মেটের মধ্যে ভিজিট করেছি এটা হচ্ছে অফলাইনে ফর্মেট দু পেজের এখানে ফর্ম আপনারা দেখতে পারবেন মানে দু পেজের এখানে একটি ফর্মেট দেখতে পাবেন যার মাঝখানে সবার প্রথমে বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অব আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা সাবজেক্ট হিসাবে তো যে পোস্টের জন্য আবেদনটি করবেন সেই পোস্টের নাম কিন্তু এখানে অবশ্যই টাইপ আপনারা করে দেবেন অবশ্যই ব্লক লেটারে টাইপ করবেন ঠিক আছে মানে হাতে লিখবেন এরপরে দেখতে পাবেন নেম যিনি আবেদন করছেন তার পুরো নাম অবশ্যই ক্যাপিটাল লেটারে বসাতে হবে আপনার ফাদার্স নেম মাদার্স নেম বা হাজব্যান্ড নেম যেটা হয় সেটা আপনারা বসিয়ে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা এখানে আপনাদের ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড সহ সকল সমস্ত রকম বসিয়ে দেবেন পাসপোর্ট মাপের এখানে ছবি আপনাদের বসাতে বলা হয়েছে এরপরে পারমানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা যদি সেম হয় সেক্ষেত্রে এখানে ডু বা সেম আপনারা করে দিতে পারেন যে কোনো একটি করবেন এরপরে ডেট অফ বার্থ অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থ বসাবেন এক এক দু হাজার বাইশ অনুযায়ী টোটাল কত বছর কত মাস হচ্ছে সেটা বসাবেন জেন্ডার মেল না ফিমেল সেটা বসাবেন ন্যাশনালিটি ইন্ডিয়ান বসাবেন এরপরে ক্যাটাগরি সি এস টি ও যেটা হয় সেটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন তো বুঝতে পারছেন খুবই সিম্পল ছোট্ট একটি ফর্মের মধ্যে এখানে বলা রয়েছে আর এর সঙ্গে নিচে একটু আসলে দেখতে পাবেন রিলিজন আপনার ধর্ম কি হিন্দু মুসলিম শিখ যেটা হয় সেটা বসাবেন এরপরে দেখতে পাবেন ইমেল ইমেল আইডি এখানে কিন্তু আপনার যে মেল আইডি সেটা বসিয়ে দেবেন ফোন নাম্বার বসিয়ে দিতে বলা হয়েছে তো সিম্পল একটি ফর্ম কীভাবে এই ফর্মটি ফিল আপ করবেন আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম এরপর সরাসরি চলে যাব সেই যে নোটিশ রয়েছে কোয়ালিফিকেশনের মধ্যে দেখুন আমি কিন্তু সেই নোটিসটির মধ্যে চলে এসেছি এবার এখানে বলা রয়েছে জেনারেল গাইডলাইন্স তো এখানে জেনারেল গাইডলাইন গাইডলাইন্স আপনারা যেটা লক্ষ্য করবেন সেটা বলা হয়েছে যে ফর্মটির সঙ্গে আপনাদের আর কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এখানে কিন্তু সেই সকল গাইডলাইন্স উল্লেখ করা রয়েছে যেমন ধরুন সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে বলা হয়েছে যে কোনো একটি বা মাধ্যমিকের মার্কশিট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন হিসেবে সার্টিফিকেট অফ হায়ার এডুকেশনাল যদি থাকে কম্পিউটারের এডুকেশনাল সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স যদি থাকে ভোটার কার্ড আধার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস দিতে বলা হয়েছে টু কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি দিতে বলা হয়েছে এরপরে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি দিতে বলা হয়েছে মানে এই সকল ডকুমেন্টস আপনাদের কিন্তু জেরক্স করে দেবেন তার মধ্যে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করতে ভুলবেন না এর সঙ্গে বলা হয়েছে দ্য ক্যান ইস টু ফিল ইন ব্লক লেটার ক্যাপিটাল লেটার কিন্তু আপনাদের যেটা ফিল আপ সেটা কিন্তু করতে বলা হয়েছে তো এই সকল কিন্তু জেনারেল গাইডলাইনস এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে এরপরে দেখতে পাবেন আপনাদের রিটার্ন টেস্ট হবে ভিভা ভয়েস হবে সকল সমস্ত রকমভাবে এক এক করে উল্লেখ করে দেওয়া রয়েছে এখানে আপনারা এটি দেখতে পাবেন এই নোটিসটি ডাউনলোড করার পর রিটার্ন টেস্ট হবে আপনাদের এইটি মার্কের এবং ভিভা ভয়েস যেটা কম্পিউটার টেস্ট থাকবে সেটা কিন্তু টেন মার্কের থাকবে তো যে পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে সেটা হচ্ছে কাউন্সিলর ঠিক আছে শিশু সুরক্ষা দপ্তরে কাউন্সিলর পোস্টের জন্য যে নিয়োগ সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে এবার একটু উপরে আসলে এখানে আপনারা দেখতেই পারবেন কাউন্সিলর যেখানে আপনারা বেতন পেয়ে যাচ্ছেন তেরো হাজার টাকা ঠিক আছে প্রথম অবস্থায় তেরো হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু যে স্যালারি সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এর যেটা লাগবে একুশ থেকে চল্লিশ হাজারের মধ্যে আপনাদের থাকতে বলা হয়েছে যে কোনো জেলায় সকলে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাবেন বেসিক কোয়ালিফিকেশন হিসাবে বলা হয়েছে গ্রাজুয়েশন ইন ফিজিওলজিস ঠিক আছে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো গ্র্যাজুয়েশান যদি আপনাদের থাকে সাইকোলজি নিয়ে তাহলে কিন্তু আবেদনটি করা যাবে সঙ্গে দেখতে পাচ্ছেন ডিজার্ভেল কোয়ালিফিকেশন হিসাবে রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং বেঙ্গলি ইংলিশ অ্যান্ড হিন্দি তো এখানে আপনাদের রিড রাইট এবং কি স্পিকিং বলতে বলা হয় যে সকল বেঙ্গলি ইংলিশ এবং হিন্দি ভাষায় তাহলে আবেদনটি করলে আপনারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন সঙ্গে বলা হচ্ছে কম্পিউটার নলেজ অ্যান্ড টাইপিং অ্যাবিলিটি যদি আপনাদের কম্পিউটারের সার্টিফিকেট থাকে বা নলেজ থাকে সঙ্গে এ যদি স্পিড থাকে তাহলে খুব ভালো হয় বা অগ্রাধিকার কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো এর যেটা লাস্ট ডেট অনস্ক্রিনে দেখতেই পাবেন সাত এগারো দু হাজার বাইশ তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সাত এগারো দু হাজার বাইশ তারিখ আর আবেদনটি চলবে আঠেরো এগারো দু হাজার বাইশ তারিখ পর্যন্ত অবশ্যই ওয়ার্কিং ডে যেটা সম থেকে শুক্রবারের মধ্যে কিন্তু আপনাদের ফর্মটি জমা করে দিলে আপনাদের যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে তবে এটি একটি নির্দিষ্ট জেলায় প্রকাশিত হয়েছে সেটি কোন জেলায় সেটা আমরা দেখে নেব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর যেটা ঝাড়গ্রাম জেলায় প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে নিয়োগটি করতে চলেছে আর এটি কিন্তু আপনারা আপনাদের যে ডিএম অফিস রয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস সেখান থেকে কিন্তু রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে তো বন্ধুক ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এমনি নতুন নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ